পাটের বাজারে ইবির হানা আর একবার জানিয়ে রাখবো পাটের পাটের গুদামে ইবির হানা এবং বসিরহাটে বাদুরিয়ার বাজারে সেখানে দুর্নীতি দমন শাখা তারাও হানা দেয় বলেই জানা যাচ্ছে পাটের গুদামে ইবির হানা বসিরহাট বাদুরিয়ার স্বরূপনগরের বাজারেও বিশেষ অভিযান দুর্নীতি দমন শাখার সেখানে যান এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ইবির আধিকারিকরা সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জিনিসপত্রের দাম কী রকম সে বিষয়েও কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে দুর্নীতি দমনের শাখার বিশেষ অভিযান বসিরহাট বাদুরিয়ার স্বরূপনগরের বাজারে তারা অভিযান চালান পাশাপাশি পাটের গুদামেও তারা অভিযান চালান এই বিশেষ অভিযান এবং সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বাদুরিয়ার স্বরূপনগর বসিরহাটে বাজারে হানা দেন ইবির আধিকারিকরা দুর্নীতি দমন শাখার এই বিশেষ অভিযান দাম নিয়ন্ত্রণের বিশেষ অভিযান সেখানে যান কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে জিনিসপত্রের দাম কীরকম রয়েছে কতটা ওঠানামা করছে সেই বিষয়ে তারা কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত আমরা দেখলাম যে আধিকারিক ইবির আধিকারিকরা আসেন এবং সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কি বললেন তারা দেখো গতকালকের পরে আজকে ফের কিন্তু বসিরহাটের মহকুমার বিভিন্ন বাজার বিশেষ করে বাদুরিয়া স্বরূপনগর বসিরহাট একাধিক যে জনবহুল বাজার রয়েছে সেখানে তারা কথা বলেন একদিকে এমন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন অন্যদিকে ক্রেতা কথা বলছে যে ইতিমধ্যে তুমি জানো রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জিনিসের দাম নির্ধারণ করে দিয়েছিল রাজ্য সরকার ইতিমধ্যে যেমন মাংসের দাম বিশেষ করে মুরগির মাংস 200 টাকা করেছিল পাশাপাশি কিছু বেশ কিছু সবজির দাম দ্রব্যমূল্যের যে দাম যাতে তুই এই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সেই কথা মাথায় রেখে কিন্তু দাম নির্ধারণ করেছিল তার এই পরিপ্রেক্ষিতে আজকে লাগাতার যে হানা ইবির হানা সেটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিশেষ করে এই সীমান্ত থেকে সুন্দরবন একাধিক যেসব বাজার রয়েছে যেখানে যেমন ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীদের কাছে জিনিস কেনে সেখানে যেমন একদিকে বড় ব্যবসায়ীরা যেসব ফোরে দালাল আছে তারা যেন কোন রকম ভাবে মাল মজুর না করতে পারে সেইটার দিকে যেমন নজর রাখছে অন্যদিকে কন্টু যেমন পাটের গুদম সেখানে গিয়ে যে বাদুরিয়া একটি পাটের গুদমে তারা হানা দিয়েছে কোন রকম ভাবে দাম বেশি না নিতে কৃষকরা যে পাট বিক্রি করছে বা কেনা আর ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যেন পার্থক্য না থাকে পাশাপাশি স্বরূপনগরে হঠাৎগঞ্জ বাজারে সেখানেও গিয়ে কিন্তু ইবির হানা দিয়েছে তারা কোন রকম ভাবে এটা করতে চাইছে না সাধারণ মানুষের যাদের দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে তাতে সাধারণ মানুষ যাতে কোনো রকম তার সাফার না হতে পারে তারা এই লাগাতার অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন গতকালকেই বসিরহাটের পুরাতন বাজারে একাধিক জায়গায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন তারপরে আজকে আবার নতুন করে বাদুরিয়া এবং স্বরূপনগরের বিভিন্ন বাজার বিশেষ করে সীমান্ত লাগোয়া যে বাজারগুলো আছে সেখানে আলাদাভাবে নজরদারি দেখাচ্ছে বিশেষ করে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সব মিলিয়ে নতুন করে এখন দেখার বিষয় যে মজুরদার ফয়ে দালাল্লা যাতে মজুর না করতে পারে সেটাও যেমন তাদের দিকে নজর রাখছে সাধারণ ক্রেতা তাদের সঙ্গে কথা বলে নিতে চাইছে যে সরকারি নির্ধারিত দাম কোন রকম যারা বেশি নিচ্ছে কিনা সেটাও নজরে রাখছেন অন্যদিকে দালাল মজুর যা ফোরেরা যাতে মজুর না করতে পারে মাল সেটার উপরে নজরদারি রাখছে এই অভিযান কিন্তু লাগাতার জানাবেন বলে জানিয়েছেন কলকাতা থেকে 6 জনের একটি প্রতিনিধি দল আজ আজকে আনা দিয়েছে বিভিন্ন বাজারে তার কাছে এই লাগাতার এই অভিযান চলবে কোন রকম ভাবে সাধারণ মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই সুযোগে ফোরে দালাল্লা মাল একদিকে মজুত করা অন্যদিকে দাম বেশি করে বাড়াতে পারে সেটাও নজরদারিতে তারা রাখছেন মানে কি অনেক ধন্যবাদ সঞ্জিত কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।